স্বাগত আমি নাইম মুবিন শুরুতেই সংবাদ সংবাদ নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই সিইসি দাদর জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনও কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচন সামনে রেখে দেশের জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন জানাবো আঠাশে অক্টোবর ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা চরবে আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই স্টাইল অনুসরণ করবে বিএনপি সহিংসতা হলে রুখে দেওয়ার প্রস্তুতি আওয়ামী লীগে এ বিষয়ে জানাবো একটি বিস্তারিত প্রতিবেদন ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানাবো রাজধানীতে মহাসমাবেশে ডাক দিয়েছে বিএনপি আগামী শনিবার ঢাকায় দলটির ডাকা এ কর্মসূচিতে দলের সাবেক জ্যেষ্ঠ সঙ্গী জামায়াতে ইসলামীয় যুক্ত হতে পারে বলে আভাস মিলেছে এবারে থাকছে আওয়ামী লীগ কর্মীদের মোটা লাঠি আনার নির্দেশ বিএনপির মহাসমাবেশের দিন রাজপথ দখলে রাখতে এবং অলিগলি পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে একই সঙ্গে নেতাকর্মীদের মোটা লাঠি নিয়ে সমাবেশে আসার নির্দেশ দিয়েছে দলটি এদিকে আঠাশে অক্টোবর বিএনপির কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপাম্মা বাহাউদ্দিন নাসিম বুধবার রাজধানী তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় রক্তপাত বন্ধে একের পর এক প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই সিইসি দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখনও কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল নির্বাচনকে সামনে রেখে দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য কমিশনারও উপস্থিত ছিলেন কাজী হাবিবুল আওয়াল বলেন নির্বাচন কমিশন চায় রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক এর জন্য সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণমাধ্যমের ভূমিকা জাতির প্রত্যাশা শীর্ষক কর্মশালায় আটত্রিশ জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে চায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো বড় দুই দল মতানৈক্য রয়েছে তবে সময় মতো নির্বাচন করার ব্যাপারে নিজেদের অনর অবস্থানের কথা জানিয়েছে ইসি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে জন্য নানান জনের সঙ্গে বসে তাদের মত নেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরই অংশ হিসেবে আজ জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকদের সঙ্গে বসে নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি আটাশে অক্টোবর ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা চরমে আটাশে অক্টোবর দু হাজার ছয় ইতিহাসের ভয়াল এক দিন যারা সেই দিনের ঘটনা দেখেছেন মনে হলে এখনও আঁতকে ওঠেন তারা রাজনৈতিক কর্মসূচির নামে দিনে দুপুরে বর্ণাতি নৃশংসতা দেখেছে বিশ্ব লগি বৈঠা নিয়ে দল রাজপথে নেমেছিল সরকার হঠাতে আর একদল প্রস্তুতি নিয়েই ঠেকাবার জন্য ছিল মাঠে দুপক্ষের মুখোমুখি অবস্থানে পরিণতি হয় ভয়াবহ সতেরো বছর পর ফের সেই আঠাশে অক্টোবর ফের রাজপথে নামছে দুপক্ষ আতঙ্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সমস্যা সমাধানে রাজপথ ছেড়ে আলোচনা টেবিলে বসার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট জনরা সরকার পতনের এক দফা দাবি আদায় আঠাশে অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছে বিএনপি এর মধ্যে জামাত ও সাপলা চত্বরের সমাবেশের কর্মসূচি দিয়েছে জবাবে আওয়ামী লীগ জাতীয় মসজিদ বাইতুল মোকারমে দক্ষিণ ফটকে কর্মসূচি দিয়েছে নির্বাচনকালীন সরকারের নব্বই দিন শুরুর আগ মুহূর্তেই এসব কর্মসূচি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সব মহল বিএনপি ঢাকায় বসে পড়ার ভয় তাড়া করছে সবাইকে কারণ দুই কোটি মানুষ এই শহরে রাস্তা বন্ধ করে বসে পড়লে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে এর মধ্যে বিএনপি এবং সমমনাদের রুখে দিতে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এদিন ঢাকায় দশ লাখ লোকের সমাগম করে বিএনপি রাজনৈতিক রচনা করার হুমকি দিয়েছে আওয়ামী লীগের নেতারা পাশাপাশি ঢাকা দখল করতে এলে পেদানি দিয়ে বুড়িগঙ্গায় পার করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা বুধবার এ নিয়ে দলটি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আশপাশের জেলাদের নেতাদের সঙ্গে বসেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ এ নিয়ে আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবি নানক বলেন বিএনপি নামক দলটি মাহতপাড়া পাগলা হাতিব তাদের নেতৃত্বে ঠিক নেই এটি যে কার মতো চলছে বলছে সেটা কেউ বলতে পারে না তাদের আন্দোলনের অতীত অভিজ্ঞতা হলো সহিংসতা এখনো বিএনপির উপর বিশ্বাস করা যায় না তারা কি চায় মানুষের মধ্যে কিন্তু আতংক আছে তারা এই কথা বলছে বা চাউর আছে 28 অক্টোবর ঢাকায় বসে পড়বে বা শহরকে কলাপস করে দেবে এটা হলে তো জনজীবন বিপর্যস্ত হবে তারা চায় এই সরকারকে উৎখাত করতে এই সরকার তো সামরিক সরকার না জনগণের দল আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারকে উল্টে ফেলে দেওয়ার শক্তি কারণেই গত 15 বছর ধরে এত পরিকল্পনা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে আগামী 28 তারিখের আন্দোলন সফল করতেও শত কোটি টাকা খরচ করছে আমার বিশ্বাস এটিও ফানুষে পরিণত হবে ব্যর্থতায় পর্যবেশিত হবে আওয়ামী লীগের এই বলেন আমরা গণতন্ত্র প্রিয় শক্তিশালী বিরোধী দল হতে চাই কিন্তু বিএনপি সঠিক পথে হাঁটছে না তারা যে পথে হাঁটছে সে পথে তাদের মরণ অনিবার্য কিন্তু তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না নির্বাচন বা সাংবিধানিক ধারাবাহিকতা বাধাগ্রস্ত করতে চায় তাহলে আওয়ামী লীগেরও অধিকার আছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য রুখে দাঁড়াবার দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপি জামাতের আলটিমেটাম নতুন নয় এর আগেও তারা আলটিমেটাম আলটিমেটাম দিয়েছিল খালেদা দুর্নীতির মামলায় চলমান অবস্থাতেও মামলা প্রত্যাহারের জন্য তারা আলটিমেটাম দিয়েছিল দু হাজার সালেও আলটিমেটাম দিয়েছে গেল বছর দশই ডিসেম্বরেও তারা ঘোষণা দিয়েছিল এগুলো মানুষ আর বিশ্বাস করে না এ নিয়ে দেশের মানুষের কৌতূহল নেই এদিকে বিএনপি যা বলছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জাগুনিউসকে বলেন আমাদের প্রস্তুতি আপনাদের বলবো না আমরা আওয়ামী লীগের সঙ্গে ফাইট করছে কৌশলে আমাদের নেতা তারেক রহমান কৌশলে এগিয়ে আছেন সেজন্য জনগণের সমর্থনে এগিয়ে আছে আন্দোলনেও এগিয়ে আছে জনগণকে সম্পৃক্ত করার কেটো এগিয়ে আছে তারা যে ধমক ত্রমক দিচ্ছে এগুলো আমরা কর্ণপাত করব না আমরা শান্তিপূর্ন কর্মসূচি করব আমাদের 28 তারিখের মহাসমাবেশ নির্ধারিত স্থানে সফল করব কে কোথায় করলো আমাদের দেখার বিষয় নয় তবে আমাদের উপর আঘাত আসলে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন বিএনপি সারা দেশে গণকর্মসূচি চালিয়েছে 28 তারিখও বিএনপির মহাসমাবেশ ডেকেছে সারা দেশ থেকে মানুষ আসবে মানুষের ভোটের অধিকারের দাবি সরকারের কানে যাবে সরকার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে জনগণ যেন ভোট দিতে পারে সরকার যদি আঠাশে অক্টোবর দাবি মেনে না নেয় তাহলে আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন করেছিল যা করেছিল বিএনপিও তাই করবে বিএনপির মহাসমাবেশে যুক্ত হচ্ছে জামাত রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি আগামী শনিবার ঢাকায় দলটির ডাকা এ কর্মসূচিতে তাদের সাবেক জোটসঙ্গী জামায়াত ইসলামীও যুক্ত হতে পারে বলে আভাস মিলেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক নেতা জানিয়েছেন শুধু জামাত নয় সমমনা অন্যান্য রাজনৈতিক দলও এ কর্মসূচিতে অংশ নিতে পারে জামায়াতের যোগদানের ব্যাপারে তিনি অবশ্য সরাসরি মন্তব্য করতে রাজি হননি তত্ত্বাবধায় সরকার প্রতিষ্ঠা জামায়াতের আমির সহ নেতা কর্মী আলেম ওলামাদের ও মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি দাবিতে আঠাশে অক্টোবর মতিঝিলে সাপলা চত্তরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামাত দলটি ঘোষণা দিলেও এ কর্মসূচি পালনে পুলিশের অনুমতি এখন মেলেনি দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পল্টন ও বাইতুল মোকারম এলাকায় জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের লঘি বৈঠার সংঘর্ষের ঘটনায় নিহত কর্মীদের প্রতিবছর বিক্ষোভ সমাবেশ করত জামাত এবারই প্রথম এই দিনে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মহাসমাবেশ করার উদ্যোগ নিয়েছে একই দিন বিএনপিও মহাসমাবেশের ঘোষণা দিয়েছে তাদের এদিনকার মহাসমাবেশে চমক হিসেবে জামায়াত সহ ইসলামী দলগুলো থাক। কিনা তা নিয়েও রাজনৈতিক ধোয়াশা তৈরি হয়েছে হচ্ছে নানা জল্পনা কল্পনা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধ অপরাধে অভিযুক্ত জামাত ছিল বিএনপি নেতৃত্বে পরে বিশ দল ভেঙে যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র মাস আগে দলের যুগপথ আন্দোলনে ফের যুক্ত হয় জামাত বিএনপির এবারে চূড়ান্ত আন্দোলনের সঙ্গে জামাত সম্পৃক্ত হতে যাচ্ছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দলটির ঢাকা মহানগরের এক দায়িত্বপ্রাপ্ত নেতা তিনি বলেন মাঝখানে বিএনপির সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল জামাতের তবে দুই দল জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আলাপ আলোচনা করে সব ঠিক হয়ে গেছে সামনের দিনগুলোয় বিএনপির সঙ্গে তারা পতনের যুগপথ আন্দোলনে জামায়াত আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হবে বিএনপির যুগপথ আন্দোলনে জামায়াত যুক্ত হচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি বলেন এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই আমি জানি না আমরা কিছু বলতে পারবো না তবে ইসলামী দলগুলো যুগপথ আন্দোলনে যুক্ত হতে পারে বলে মনে করছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা তিনি বলেন ইসলামী দলগুলো এলে আসতেও পারে এটা তাদের ইচ্ছা জানা গেছে অক্টোবর সরকারও নিজের অবস্থান জানান দিতে রাজপথে থাকবে সরকার ও বিরোধী দুপক্ষেরই পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনৈতিক মাঠে আগুন লাগাতে পারে বলেও অনেকেই ধারণা করছেন ইসলামী দলগুলো অংশগ্রহণ নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা দেওয়া হয়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যদি বিএনপি জামাত এক হয় তারা রাজপথে সহিংসতা চালাবে সরকারের পক্ষ থেকে বিএনপির কর্মসূচিতে এখন পর্যন্ত কোনো আপত্তি জানানো হয়নি কিন্তু বিএনপির দাবি তাদের সমাবেশকে বাধা দিতে প্রশাসন নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা गिरफ्तार कोर्ट से আওয়ামী লীগ কর্মীদের মোটা লাঠি আনার নির্দেশ বিএনপির মহাসমাবেশের দিন আঠাশে অক্টোবর রাজপথ দখলে রাখতে অলিগলি পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী পক্ষ থেকে একই সঙ্গে নেতাকর্মীদের মোটা লাঠি নিয়ে সমাবেশে আসার নির্দেশনা দেয় দলটি দলের নেতারা বলছে ছাব্বিশ সাতাশ অক্টোবর থেকে রাজধানীর অলিগলি পাহারা দিতে হবে প্রয়োজনে নির্ঘুম রাত কাটাতে হবে দু ছয় সালের আঠাশে অক্টোবরের মতো আবারও আঠাশে অক্টোবর গণতন্ত্র রক্ষা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতা আওয়ামী লীগ বুধবার বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে এক বিনিময় সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক দুই সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আক্রমণ করলে পাল্টা আক্রমণ করে বিএনপিকে পরাজিত করতে হবে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস বলেছেন আঠাশ তারিখে আমি আপনাদের সঙ্গে রাজপথে থাকব। আমরা কোনো কিছু কেড়ে নিতে দেব না আঠাশে অক্টোবর যেমন আমরা লঘী বৈঠা দিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছিলাম ঠিক সেভাবে আবারও আমরা গণতন্ত্র রক্ষা করব শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজায় রক্তপাত বন্ধে একের পর এক প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় হামলা বন্ধের লক্ষ্যে পরপর উত্থাপিত দুটি প্রস্তাব বাতিল হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রস্তাবে ভেটু দিলে গাজায় রক্তপাত বন্ধের লক্ষ্যে আনিত কোনো প্রস্তাবই পাশ করা যায়নি বুধবার বৈঠকের শুরুতে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করে সেখানে গাজায় মানবিক বিরতির আহ্বান জানিয়ে উল্লেখ করা হয় সব দেশে নিজেদের রক্ষা করবার অধিকার রয়েছে যুদ্ধবিরতির কথা না বলা এবং ভবিষ্যতে হামলার বিষয়ে সবুজ সংকেত দেওয়ার অভিযোগে এই প্রস্তাবে বিরোধিতা করে ভেটু দেয় রাশিয়া ও চীন অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাতও প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জাপান মাল্টা সুইজারল্যান্ড আলবেনিয়া ইকুয়েডর গ্যাবন ও ঘানা ব্রাজিল এবং মোজাম্বিক ভোটদানে বিরত ছিল এরপর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষ থেকে আরেকটি খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয় এই প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পক্ষে ভোট দেয় রাশিয়া চীন সংযুক্ত আরব আমিরাত গ্যাবন আর ভোটদানে বিরত ছিল ফ্রান্স আলবেনিয়া ব্রাজিল ইকুয়েডর ঘানা জাপান মাল্টা সুইজারল্যান্ড এবং হুজাম্বিক এর আগেও গাজার যুদ্ধবিরতি নিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং ব্রাজিলের দুটি খসড়া প্রস্তাব বাতিল হয়েছিল আলাকসা মসজিদে ইহুদিদের দ্বারা মুসলিদের ধারাবাহিক নির্যাতন নিগ্রহের প্রতিবাদে সাতই অক্টোবর ইসরায়েলের হামলা চালায় হামাস এর পরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছয় হাজার জন নিহত হয়েছেন এর মধ্যে শিশু সংখ্যা দুই হাজারেরও বেশি প্রদর্শক এই ছিল এখনকার আয়োজন পরবর্তী আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন